পিরোজপুরের মঠ বাড়িয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। আজ দুপুরে পিরোজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মিজানুর রহমান এ আদেশ দেন। এ সময় আদালত সাজাপ্রাপ্তকে আরও 1,00,000 টাকা জরিমানা করেন, যা আদায় করে নিহতের পরিবারকে প্রদানের নির্দেশ দেন বিচারক। আদালত সূত্রে জানা গেছে, যৌতুক দিতে অস্বীকার করায় 2012 সালের 22 জুলাই নিজ বাড়িতে শ্বাসরোধ নিজের স্ত্রী শাহিনুর বেগমকে হত্যা করে কামাল। ওই ঘটনায় ওই দিন নিহতের মামা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা ওই বছর 6 জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এরপর আদালত আজ কামালকে মৃত্যুদণ্ডাদেশ দেয়। আদেশটা, স্ত্রীকে তার স্বামীর বাড়িতে হত্যা হয়েছে এবং সেইখানে মারা গেছে, সেই কারণে 5 জন আসামি ছিল, কিন্তু আদালত এই যে মূল আসামি কামাল তার স্বামী আর কি, যে তাকে মৃত্যুদণ্ড দিয়েছে এবং 1,00,000 টাকা জরিমানা, এবং এটা আদালত সঠিকভাবেই দিয়েছে, আমরা এই রায়েতে সন্তুষ্ট।